আজকের এই ভারতের আগ্রাসন বিরোধী মানব বন্ধনে ভাষানি অনুসারী পরিষদের ডাকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পরবর্তী আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আজীবন যোদ্ধা, সেই মুক্তিযুদ্ধ থেকে এখন অব্দি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে এদেশের জনস্বাস্থ্যকে যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় পাত্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে এই দুঃসময়ও, এরকম একটি ক্রিটিক্যাল সময়ও, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও আল্লাহর রহমতে সুস্থ হয়ে তার যে কথা বলা জনগণের জন্য, জনগণের অধিকার আদায়ে সেটি তিনি চালিয়ে যাচ্ছেন, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ তার অনেক জুনিয়র, তার ছোট ভাই বন্ধু অনেকেই রাজনৈতিক অঙ্গন ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের সৌভাগ্য যে যার দুটি কিডনি ড্যামেজ আমরা জানি, তারপরেও করোনা আক্রান্ত হয়ে তিনি আল্লাহর রহমতে আমাদের মাঝে আছেন, এবং আমরা যখন তার সাথে কথা বলি যে তিনি অসুস্থ আছেন, এই মুহূর্তে তার কথা একটু কম বলাটাই ভালো, কিন্তু তিনি বারবারই বলে থাকেন যে আমার অনেক সমবয়সী তারা চলে গেছেন, সুতরাং আমি যেহেতু বেঁচে গেছি আমাকে আল্লাহর মানুষের জন্য কথা বলার জন্যই বাঁচিয়ে রেখেছে, সুতরাং আমার তো কথা বলতেই হবে। এরকম একজন মানুষ আমি ইতিমধ্যে বলেছি যে আজকে যদি আপনার সন্তানদের সামনে কাউকে যদি অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করাতে চান বাংলাদেশে কয়েকজন খুঁজে পাবেন, তার মধ্যে যদি তালিকা করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে পারেন, যে যাকে আপনার সন্তানকে বলতে পারেন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো হও। এত ইতিমধ্যে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের যে ট্রাস্টি, তার যে অর্জন সেটি তো কোনো অংশে কম না, তিনি চাইলে আওয়ামী লীগ, বিএনপি কিংবা বড় বড় রাজনৈতিক দল থেকে অনেক বড় বড় সুবিধা নিয়ে মন্ত্রী হতে পারতেন, বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনাকে আমি সবসময় দেখেছি, তিনি সবসময় তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, তার যৌক্তিক অভিমত তিনি তুলে ধরেন, সেটা কখনো হয়তো বেগম জিয়ার পক্ষে যায় বা শেখ হাসিনার পক্ষে যায়, আবার কখনো বিপক্ষে যায়, কিন্তু তিনি কাউকে খুশি করার জন্য কোনো কথা বলেন না। আর আজকে যে ভাষানি অনুসারী পরিষদের এই যে আজকের যে মানববন্ধন, ভারতের আগ্রাসন বিরোধী যে আমরা খরাকালে পানির অভাবে উত্তরবঙ্গ ফেটে চৌচির হয়ে যায়, মানুষের জীবনে হাহাকার নেমে আসে, অথচ বন্যার তখন আমরা পানি পাই না তৃষ্ণার্ত থাকলেও, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার সময় তখন সেই ফারাক্কা ব্যারাজের গেটগুলো খুলে দিয়ে উত্তরবঙ্গকে ডুবিয়ে মারে, যেখানে আন্তর্জাতিক প্রত্যেকটি চুক্তির ক্ষেত্রে বলা আছে প্রত্যেকটি দেশের ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেকটি দেশের ভারসাম্য রক্ষা করে চুক্তিগুলো হবে, এবং ফারাক্কার চুক্তিতেও সেরকম কিছুই লেখা আছে, অথচ দেখা যায় প্রতি বর্ষার মৌসুমে ভারত অন্যায়ভাবে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে পানিতে ডুবিয়ে মারে। তারা তো মারবেই, কারণ আমাদের দেশে এখানে যারা সরকারে থাকে শাসক গোষ্ঠীতে ভারতের দ্বারা ভারতের বাচ্চাদের গোলামে পরিণত হয়েছে তারা। আজকে এই করোনাকালীন সময়ে আমরা আগে দাঁড়িয়েছি যে যখন সারা বিশ্ব যখন স্থবির হয়ে যাচ্ছে, মানুষ যখন জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে প্রহার গুনছে, আমরা তখন দেখি সেই ভারতীয় আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর বিএসএফ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, আমাদের দেশ থেকে একটাও প্রতিবাদ করা হয় না শক্তভাবে। এবং আমার পূর্বের বক্তা জাহাঙ্গীর মিন্টু ভাই যথার্থই বলেছেন, একজন বাহুর পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন পররাষ্ট্র ক্ষেত্রে, কখনো ভারত বাংলাদেশের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্কের সাথে তুলনা করে, আবার বলে যে আমাদের দেশের উন্নয়ন নাকি ভারতের উন্নয়ন। অবশ্য এটা আমার আপনার কাছে বাতুলতা মনে হলো, তাদের কাছে বাতুলতা নয়, তাদের কাছে এটা যথার্থ, কারণ তারা যে দেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, একটি ভোটারবিহীন নির্বাচন করে জনগণের রক্তের উপর দিয়ে এই ভারতের গোলামি করে। আপনারা দেখেছেন যখন সারা বিশ্বের বিভিন্ন দেশ এই অবৈধ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন এই যে বর্তমান ভারতে উগ্র সাম্প্রদায়িকতার দোষর এই যে চার হাতে রক্তে রঞ্জিত ওই তিনি যখন গুজরাটের পশাই খাত ওই সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন, এবং এটি একদম স্বার্থ হয়ে দাঁড়িয়ে যেতে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে ভারত
আমাদের গোলামি করতে হবে। যেখানে আমরা দেখি যে আমরা যে জন্মটি নদীর ন্যায্য হিস্সা, কোথাও ন্যায্যতার বিন্দু আশ্রয়, তারপরেও কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয় না, একটা প্রতিবাদ জানানো হয় না। কারণ তারা জানে তাহলে তাদের কিন্তু ক্ষমতার মর্যাদা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন এই করোনাকালীন সময়ে আমরা যখন বলছি রাজনৈতিক ধর্মীয় নির্বিশেষে দেশের মানুষকে বাঁচাতে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তখন গণস্বাস্থ্য ট্রাস্টি ডক্টর জাফর চৌধুরী প্রতিষ্ঠান একটা কিট উদ্ভাবন করেছিল, অথচ সেই কিটকে সরকার অনুমতি দেয়নি। শুধুমাত্র রাজনৈতিক আমরা বলব যে প্রতি হিংসা বসবত্ত হয়, কারণ তারা জানে বর্তমানে ডক্টর জাফর চৌধুরী এদেশের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। সেখানে আমরা দেখেছি যখন পৃথিবীর বিভিন্ন দেশেও এই কি ব্যবহার করা হচ্ছে, তখন বাংলাদেশ সরকার অনুমতি দেয়নি, বরং তারা ভারতের প্রতিষ্ঠান সহ তাদের রাজনৈতিক দলের দুর্বৃত্তদেরকে ব্যবসা করার জন্য তারা বাহিরে থেকে কিট আনিয়েছে, এবং যার সর্বশেষ পরিণতি আমরা দেখেছি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাক চুল কেটে দিয়েছে সরকারি দলের এমপি মন্ত্রীরা। আপনারা দেখেছেন সরকারি দলের আন্তর্জাতিক উপকমিটির সদস্য রিজেন্ট হসপিটালের মালিক সাহেব এবং আরো একজন যে ছিল জোবেদা খাতুন হেলথ কেয়ার যে জেকেজির সাবরিনা এবং আরিফ, তারা ভুয়ো টেস্ট করে তারা রিপোর্ট দিয়েছে। দেশে ধরা পড়লে যখন বিদেশে যেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশ থেকে ভুয়ো সার্টিফিকেটে তারা এই দেশে আসছে, তখন ওখান থেকে যখন ফ্লাইট বন্ধ করে দিল তখন সরকার খুলতে গিয়ে দেখে এটা তো তাদেরই লোক। তখন আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হয় তারা আওয়ামী লীগের কেউ না, অথচ প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবার সাথে খুব ক্লোজলি শর্টের ছবি রয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দপ্তরের প্রত্যেকটি প্রোগ্রামে তারা ইনভাইটেড হয়। তারা কিভাবে ইনভাইটেড হয়? তারা আওয়ামী লীগের যখন যেটা বলে যে ধরা পড়লে আর কেউ আওয়ামী লীগ না, তো তারা কিভাবে ইনভাইটেড পায়? কারণ হচ্ছে যে ওই গণভবন বঙ্গভবনেও এই দুর্বৃত্তদের আখ্যায় পরিণত হয়েছে। এদেশের জনস্বার্থ বিরোধী আইন চালন করে জনগণকে হয়রানি করছে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। আপনারা দেখেছেন এই করোনাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের সাংবাদিক ভারতের পত্রিকাতে নানা ধরনের ষড়যন্ত্রমূলক লেখা লেখা হয়েছে, লেখালেখি করা হয়েছে, কলম লেখা হয়েছে। তারা এর দ্বারা কি ম্যাসেজ দিতে চেয়েছে? আমরা বলেছিলাম সরকারের অন্তত এ নিয়ে একটা প্রতিবাদ করা উচিত ছিল, সরকার কোন প্রতিবাদ করে না। কারণ তারা জানে যে তারা যাই লেখুক যাই করুক সরকারের ফেভারে করছে, সুতরাং মান সম্মান গেলে বাংলাদেশের যাক সেনাবাহিনী যাক সরকার ক্ষমতায় থাক, তাদের নীতি হচ্ছে এটা। আপনারা ইতিমধ্যে আরেকটি আলোচিত চাঞ্চল্যকর ঘটনা শুনেছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে একটি হত্যার ঘটনা ঘটেছে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের সাথে অনেক কুশীল অভিচরিত রয়েছে। সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সুতরাং এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে এর বিচার করতে হবে, কারণ আমরা চাই বাংলাদেশের জন্য সেটা কিন্তু একটা ভয়ানক বিপদ সামনে ডেকে আনবে। আপনারা দেখেছেন যে পিলখানার বিডিআর বিদ্রোহ 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, এই সরকার বিচার করেছে করেছে কিনা সেটা আপনারা দেখেছেন। আমরা শুনেছি সেই বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা জয় ইঞ্জন ছিল, এবং এটা একটি এদেশের কৃষক শ্রমিক আমার বৃত্ত বনিতা সবাই জানে এদেশের আয়াতে কানাচে প্রশাসন থেকে রাজনৈতিক দল প্রত্যেকটি জায়গায় ভারতের এজেন্ট রয়েছে, এবং তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে সিনিমিনি খেলছে, এবং ওরা বাংলাদেশকে একটি ওদের অঙ্গরাজ্য বানাতে চায়, কখনো সিকিমের মতো বানাতে চায়, আবার কখনো ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায়। কাজে আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে
রক্ষা করার জন্য সেজন্য আছে মাওলানা ভাসানি যে সংগ্রাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মার্কিনীদের বিরুদ্ধে সেটি আমি মনে করি আজকের এই সময়ে অনেকটাই প্রাসঙ্গিক যদিও আজকের এই প্রসঙ্গ মাওলানা ভাসানিকে হয়তো অনেকেই জানেন না আজকে সংগ্রামী জীবন সেজন্য আমি তরুণ প্রজন্মকে বলবো বাংলাদেশের স্বাধীনতার যদি তালিকা করা হয় যে স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের সংগ্রামের পেছনে কারা কারা কাজ করেছে মাওলানা ভাসানির নামটা অগ্রভাগে চলে আসবে আমরা কাউকে ছোট করছি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মহানায়ক মাওলানা ভাসানি তেমনি কিন্তু আরেকজন মহানায়ক সেই কাঠমারি সম্মেলনে পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য এদেশের সংকীর্ণ রাজনীতির কারণে মাওলানা ভাসানির মতো মহান নেতাকে পাঠ্যপুস্তকে ওইভাবে তুলে ধরা হয়নি তার ইতিহাসকে স্বীকৃত দেওয়া হয়নি এমনকি আজকে যাই আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এই আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতাকালীন নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সুতরাং আমরা সেই মাওলানা ভাসানির অনুসারীদের সাথে এখানে দাঁড়িয়েছি যারা মাওলানা ভাসানির এই স্মৃতিকে ধরে রেখেছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং আজকের এই প্রজন্মকে আমরা এটাই বলতে চাই যে আজকের এই দুঃসময়ে যেটা মাওলানা ভাসানি বলেছিলেন যে দিল্লির গুলামি করার জন্য দিল্লি থেকে মুক্ত হয়ে নাই পাকিস্তান থেকে মুক্ত হয়ে নাই দিল্লির গুলামি করার জন্য ওই সময় বলেছিলেন ৭৪ সালে চিন্তা করেন তাহলে ওই সময় যদি অবস্থা হয়ে থাকে আজকের সময় সেটা কতটা প্রাসঙ্গিক আজকে বর্তমান যারা ক্ষমতা আছেন এটি একেবারেই স্পষ্ট কথা কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম যে তিনি বলছেন যে সিনহা হত্যাকাণ্ডকে অনেকে সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে আমি উবায়দুল কাদের সাহেবকে সিনহার সাথে বলতে চাই দিবা স্বপ্ন নয় এদেশের জনগণ আপনাদের মতো ভোটার দিন অবৈধ স্বৈরাচার সরকারকে হটানোর জন্য বাস্তব স্বপ্ন দেখছে কিন্তু হয়তো নানা কারণে প্রতিবন্ধকতার কারণে সেটা প্রকাশ ঘটাতে পারতেছে না আপনি অপেক্ষা করুন আপনাদের পতনের জন্য আপনাদের হটানোর জন্য এদেশের জনগণ দূরে আষ্টমূলক রাজপথে নেমে আসবে আপনাদের দাঁত কেনানি থাকবে না চোখে জল চলে আসবে সেই জল আপনারা অসংখ্য মা বাবার চোখ থেকে আপনারা